হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। এবার ঠান্ডা মাথায় কে ধুয়ে দিলেন ঢালিউড কিং অপু বিশ্বাস চিত্রনায়িকা পরিমণিকে? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর প্রথমে একটি ছবি দেখা যাচ্ছে, ঢালিউড কিং অপু বিশ্বাস, পাশে রয়েছে চিত্রনায়িকা পরিমণি। কাকে বেশি ভালো লাগছে আপনাদের কাছে ভিডিওর নিচে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এবার ঠান্ডা মাথায় ঢালিউড কিং অপু বিশ্বাস এবং পরিমণিকে ধুয়ে দিয়েছেন অনন্ত বর্ষা। ঈদে মুক্তি পেয়েছে অনন্ত বর্ষার একটি ছবি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করল, কেন আপনি অনন্ত জলিলের সাথেই সব সিনেমা করেন? তখন অনন্ত বর্ষা উত্তর দিলেন, আপনাদের কাকে বেশি পছন্দ, কোন নায়িকা যে পেটে বাচ্চা রেখে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায় এবং বাচ্চা প্রসব করতে গিয়ে গোপনে চলে যায়, না যে নায়িকা হিরোইন মদ গাঁজা ফেন্সিডিল নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? এই নায়িকাদের আপনাদের বেশি পছন্দের না? আমি শেষ ধরনের নায়িকা না, আমার একটা ভালো ক্যারেক্টার রয়েছে, আমি আমার স্বামীর সাথে সিনেমা করি, আমি ওসব ধরনের নায়িকা হতে পারবো না কখনো। দর্শক, অনন্ত জলিল এবং নায়িকা বর্ষা দুজনেই স্বামী স্ত্রী, তারা শুধু নিজেরাই জুটি হয়ে সিনেমা করেন, অনন্ত বর্ষা জুটি। তাই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কেন শুধু অনন্ত বর্ষার জুটিই সিনেমা হয়, অন্য কেন নায়ক এবং নায়িকার সাথে তারা দুজন সিনেমা করে না? তার উত্তরে অনন্ত বর্ষা যা উত্তর দিলেন তা তো আপনারা শুনেছেন, তার উত্তরটি কি আসলেই সত্যি? তিনি কি একদম সত্যি উত্তর দিয়েছেন ঢালিউড কিং অপু বিশ্বাস এবং পরিমণির ব্যাপারে? দর্শক, আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।